আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি জুয়েল আলী, আপনাদের সেবায় নিয়োজিত সবসময়। আজকে নিয়ে আসলাম আরেকটি কড়াই। এখন এই কড়াইগুলো কিন্তু আপনি শুধু কড়াই যে নট অনলি সেটা না, এটা আপনি কড়াই পারপাস যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, এবং সেই সাথে পাশাপাশি এটার মধ্যে আপনি রোস্টের যে কাজগুলো আছে, রোস্ট, কোরমা, স্যামাই, পায়েস, ফিন্নি, অন্যান্য এগুলো রান্নাবান্নাও করতে পারবেন। সাথে তো গরুর মাংস, মুরগির মাংস এগুলো রান্না করতে পারবেন, আবার পোলাও রান্না করতে পারবেন। তো দেখা গেছে এটা আপনার একেবারে ফুল সসপ্যানও না, আবার একেবারে মাল্টিপ্যানও না, এটা হচ্ছে মধ্যবিত্ত আর কি, একদম মধ্যম সাইজ কড়াই। তো সেজন্য মানে এই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু ভিতরে মার্বেল কোটিং ননস্টিক দেওয়া, ঠিক আছে। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ড ইটালির 100% ফুড গ্রেড কুকওয়্যার, 85% অয়েল সেভিংস, আর লেখা আছে অয়েল ফ্রি মার্বেল কোটিং ফ্রম ইটালি। তো এটা হচ্ছে আপনার ইটালি কোম্পানি, বাট অ্যাসেম্বলিং হচ্ছে চায়না, ঠিক আছে। চায়না হয়েই আসে, সরাসরি ইটালি থেকে কোনো প্রোডাক্ট আসে না, জার্মানি থেকেও আসে না, এটা আপনার চায়না হয়েই আসে। এগুলো যারা ইম্পোর্ট করে তারা ভালো বুঝতে পারে। তো এখানে তলায় খোদাই করে লেখা আছে ইটালি, ডিজনি ফ্রম ইটালি, ঠিক আছে। আর এটা সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা সাইজ কিন্তু বিভিন্ন সাইজ আছে, যেমন এই সাইজটা আমি যেটা ভিডিও করতেছি এটা সাইজ হচ্ছে 30 cm, আর এর পাশাপাশি এটার আরেকটা আরও কয়েকটা সাইজ আছে, একটা হচ্ছে 24 cm আছে, 26 cm আছে, আবার 28 cm, 30 cm, মোট চারটা সাইজ। সাইজ হচ্ছে মোট চারটা, 24, 26, 28, 30, মোট চারটা সাইজ এই করেন। আর এটা আপনি যে তলাটা যে আমি দেখালাম, আমি একটা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু আপনার ইন্ডাকশন বটম দেওয়া, এটা আপনি যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন, যেমন লার্কি চুলা, গ্যাসের চুলা, এবং আপনার ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা, যে কোনো চুলায় আপনি এটা রান্না করতে পারবেন। এটা বাইরে দিয়ে হচ্ছে সম্পূর্ণ ননস্টিক, আপনি রান্না করার সময় যেমন তেলের ছিটা পোটা লাগবে, ঝোলে তেল ছিটা পোটা লাগবে, তখন শুধু একটা রুমাল দিয়ে আপনি এটা মুছে নিলেই পারবেন, আপনাকে মানে ওইভাবে ওয়াশ করতে হবে না। আর এখানে এগুলোর মধ্যে আপনার খাবার পোড়া লাগার কোনো সম্ভাবনা নেই, আপনি খাবার এখানে পোড়া লাগবে না, এবং এটা আপনার অয়েল সেভিংস হবে, অনেকগুলো অনেক অয়েল সেভিংস, কারণ আমরা যে সিলভারে অ্যালুমিনিয়াম পাতিলে রান্না করি সেখানে তেলটা একটু বেশি লাগে, কিন্তু এগুলোর মধ্যে আপনি অল্প পরিমাণ তেলেই রান্না দ্রুত হয়, আবার তেলও অনেক বেঁচে যায়, তো আবার গ্যাসও অনেক বেঁচে যায়, ঠিক আছে। যেহেতু বাসায় সবাই এখন আমরা সিলিন্ডার ইউজ করি, তো সেক্ষেত্রে নানা দিক বিবেচনা করে এই কড়াইগুলো খুবই ভালো এবং খুবই চলে। তো আমি সাইজগুলো আবারও বলে দিচ্ছি, একটা হচ্ছে 24 cm হবে, দেন আপনার 26 cm হবে, 28 cm হবে, 30 cm হবে, ঠিক আছে। আর প্রাইসগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সব কিছু। তো নেক্সট আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।